নমস্কার শুভ সন্ধ্যা আমি আজ প্রথম প্রোডাক্ট দেখাতে শুরু করেছি আমার আপনাদের কাছে বিষ্ণুপুর কাতানের উপরে কিছু প্রোডাক্ট সেই কাতানের প্রোডাক্টের মধ্যে প্রথম যে প্রোডাক্টটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে বিষ্ণুপুর কাতানের উপরে অভিনন্দন বা বিষ্ণুপুর ইকত বলে পরিচিত এই প্রোডাক্টটা আপনার ইকুত সম্বন্ধে হয়তো সকলে পরিচিত যেটা হায়দ্রাবাদের প্রচন্ডপুরিতে প্রোডাকশন হয়ে থাকে আমরা সেই কনসেপ্টটাকে আমাদের বিষ্ণুপুর কাতানের উপর প্রোডাকশন করার চেষ্টা করেছি যেমন আঁচল পোর্শনের একটা কন্টাস্ট আঁচল পোর্শান রয়েছে বাকি বডি বডিওসটা দেখুন গ্রিনের সাথে ইকো স্টাইলে বানানো হয়েছে কোট নাম্বার আছে এবি তিনশো থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ নাম্বার কোট প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড অর্থাৎ চার হাজার রেঞ্জের মধ্যে একটা বিষ্ণুপুর কাতানের উপরে একটা হাতে বোনা প্রোডাক্ট অর্থাৎ তাঁতের মধ্যে এই ধরনের প্রসেসিং কাজ সেই প্রসেসিং কাজ এবং খুব উন্নত কোয়ালিটি বিষ্ণুপুর কাতানের এক কালার থান যারা দেখেছেন সেই থানের থেকেও আরও স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা বিষ্ণুপুর পিন্ট যারা দেখেছেন বা বিষ্ণুপুর থ্রিডি কাতান যারা দেখে হয়েছেন ঠিক সেই বেসের উপরে এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে এটার সাইটের নাম আমরা লিখেছি বিষ্ণুপুর অভিনন্দন বা বিষ্ণুপুর ইক্ষুত বলে পরিচিত যার আঁচল এবং ব্ল্যাক পিস অংশটা কন্টাস্ট হয়ে থাকে বডি ওয়েস্টটা ঠিক এক্কো স্টাইলে বানানো হয়ে থাকে আঁচল পড়ছেন বাকি পুরো শাড়ির বেশ বহর স্ট্যান্ডার্ড রয়েছে এ দেখুন বহর এটা হচ্ছে বহর রয়েছে মাপ বহর সব চুন সমান খুব সুন্দর থাকবে অর্থাৎ স্ট্যান্ডার্ড মাপ ভর থাকে পুরো শাড়িটার মধ্যে ওভারঅল পুরো শাড়িটা ঠিক এভাবে রয়েছে তার সাথে ব্ল্যাক পিস অংশটা ঠিক আঁচলের সাথে কম্পেয়ার করে করেই ব্ল্যাকিসপারটা হবে অর্থাৎ যেহেতু আঁচলটা রয়েছে মাস্টার ইয়েলো ব্যাস পাটটাও রয়েছে মাস্টার ইয়েলো প্রথম প্রোডাক্ট রইল আজকের সেকেন্ড প্রোডাক্ট রাখছি বিষ্ণুপুর কাতান অভিনন্দন বা বিষ্ণুপুর ইকোত এ বি তিনশো একান্ন নাম্বার কোট থ্রি ফিফটি ওয়ান শাড়ি কোট নাম্বার তিনশো একান্ন প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড যার আঁচল অংশটা স্কাই কালার দিয়ে বানানো হয়েছে এরপরে সুন্দর আঁচলের অংশ আচলে পরবর্তী বাকি পুরো সাইটা অর্থাৎ টোটাল শাড়িটা আপনারা পাচ্ছেন ঠিক এই প্রসেসে অর্থাৎ এইভাবে তাঁতের মধ্যেই এই কাজটা করে নেওয়া হয়েছে কোনো প্রিন্টিং প্রিন্টিং অপশান নয় কিন্তু ওভারঅল পুরো সাইটের মধ্যে ঠিক এই প্রসেস তার সাথে আঁচলের সাথে কম্পেয়ার করে ব্ল্যাচিস পাট রয়েছে আঁচলটা যেহেতু স্কাই কালারের ওপর রয়েছে ব্ল্যাচিস পাটটাও রয়েছে স্কাই কালারের উপরে তিন নম্বর প্রোডাক্ট এবি তিনশো বাহান্ন নাম্বার কোড বিষ্ণুপুর কাতান বিষ্ণুপুর ইক তিনশো বাহান্ন নাম্বার কোড প্রাইস ফোর থাউজেন্ড টু হান্ড্রেড আঁচল অংশ সুন্দর একটা শেডেড কালার শাড়ির বেসগুলোর মধ্যে বেলা সুন্দর ডুয়েল টোন পাচ্ছেন এবং তার সাথে ইকো স্টাইলে বানানো হয়েছে হানড্রেড পার্সেন্ট পিওর সিল্ক মার্ক এই প্রোডাক্ট পুরো শাড়ির ওভারঅল বেশ ব্লু শেডের উপরে পুরো শাড়ির পার্ট রইল এভাবে ব্ল্যাক পিস পার্ট থাকবে ঠিক আঁচলের মতো করেই অর্থাৎ আঁচরে যে কালার পেয়েছেন সেই কালার বেশ করেই ব্ল্যাক চিস পোর্শন্ট রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক পিসের পার্ট তিনশো তিপ্পান্ন নাম্বার কোড এবি থ্রি ফিফটি থ্রি কোড নাম্বার হচ্ছে তিনশো তিপ্পান্ন প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড চার হাজার সরি ফোর থাউজেন্ড এর আঁচল পোর্শেন রানি বেসের ওপর ইকো স্টাইলে বানানো হয়েছে আঁচল পাটটাকে বাকি বডি বেসটা হচ্ছে স্কাই ব্লু বা তুতে এই কম্বিনেশন করে সুন্দর করে সাজানো পুরো শাড়িটা ওভারঅল ঠিক এইভাবেই সাজানো পুরো প্রোডাক্ট কন্টাস্ট ব্ল্যাকিস পার্ট পুরো শাড়ির ওভারঅল পার্ট তার সাথে আঁচলের সাথে মেল করে ব্ল্যাক পিসের অংশ এই হলো ব্ল্যাক পিসের পার্ট এবি তিনশো চুয়ান্ন নম্বর কোড বিষ্ণুপুর ইক বিষ্ণুপুর কাতান ইকোত তিনশো চুয়ান্ন নম্বর কোড শাড়ির প্রাইস রয়েছে ফোর এখানে আঁচল অংশটাকে তিনটে শেডের উপর বানানো হয়েছে আপনার আগের যে তিনটে চারটে শাড়ি দেখলেন যেগুলো আঁচলটা ছিল একটা কালার বেসের উপরে এখানে কিন্তু আঁচলটাকে তিনটে শেডের উপর বানানো হয়েছে বাকি বডি বেসটা হচ্ছে শ্যাওলা গ্রিন শেডের উপরে এভাবে ইকো স্টাইলে বানানো হয়েছে পুরো শাড়িটার বেস পুরো শাড়িটার ওভারঅল পার্ট এরকম তার সাথে ব্ল্যাক পিস অংশ আঁচড়ে যে তিনটে কালার পেয়েছেন তার একটা কালার দিয়ে ব্ল্যাক টিটা রয়েছে এই হলো ব্ল্যাক টিস অংশ ব্লু শেডের উপরে ব্ল্যাক টিস পাটা রয়েছে এবি থ্রি তিনশো পঞ্চান্ন নম্বর কোট এবি থ্রি ফিফটি ফাইভ কোট নাম্বার প্রাইস ফোর থাউজেন্ড বিষ্ণুপুর কাঁথা কোত আজকে আমাদের যে প্রোডাক্ট রয়েছে বিষ্ণুপুর সিল্কের উপরেই প্রোডাক্টগুলো রয়েছে তার প্রথম দিকে যেরকম আমি রেশম পাড়ের উপরে বিষ্ণুপুর ইকো দেখা শুরু করেছি সেকেন্ড এই আইটেমটার উপরে একটা জরি বর্ডার ইকো থাকবে আমার কাছে অর্থাৎ পার্টটা থাকবে গোল্ডেন জরি বর্ডার পার্টের উপরে পরবর্তী কলাক্ষেত্রর তিনটে প্রোডাক্ট রয়েছে আমার কাছে অর্থাৎ তিন ধরনের প্রোডাক্ট থাকবে কলাক্ষেত্র শাড়ির উপরে যাই হোক তিনশো পঞ্চান্ন নম্বর করে শাড়ি শুরু করেছি যার আঁচল অংশ আঁচল অংশ তিনটে কালার দিয়ে বানানো হয়েছে বডি বেস্টটা হচ্ছে ব্লু এবং বেগনি ব্লু শেডের উপর দিয়ে বানানো আছে পুরো বডি বেসটা ইকো স্টাইলে পুরো শাড়িটার ওভারঅল পার্ট রয়েছে ঠিক এভাবে পুরো শাড়ির বেস তার সাথে আঁচলের সাথে কম্পেয়ার করে একটা ব্ল্যাক পিস অংশ এই হলো ব্ল্যাক পিসের পার্ট অর্থাৎ কন্টাস্ট ব্ল্যাক পিস পার্ট রয়েছে এবি তিনশো ছাপ্পান্ন নম্বর কোড বিষ্ণুপুর কাতানের উপরে বিষ্ণুপুর ইকোত যার কোড নাম্বার থ্রি ফিফটি সিক্স যার প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড আঁচোর অংশের তিনটে শেড তিনটে শেড বৈশিষ্ট্য আঁচর পাট বডিভাসটা খুব সুন্দর অরেঞ্জ শেডের উপরে ওভারঅল ইকো স্টাইলে বানানো একটা কন্টাস্ট ব্লাচিস পাট থাকবে যে ব্লাচ স্পার্টটা রয়েছে বেগনি ব্লু শেডের উপরে এগুলো ব্ল্যাক পিসের অংশ থ্রি ফিফটি সেভেন তিনশো সাতান্ন নাম্বার কোড বিষ্ণুপুর কাতান ইকোত প্রোডাক্ট যার প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড কোড নাম্বার তিনশো সাতান্ন আঁচের অংশটা রানি বেসের উপরে বডি বেসের কাটটা হচ্ছে স্কাই তুতে কালার উপরে এরম একটা পুরো বডি বেস পুরো সাইডার ওভারঅল কাজ ঠিক এভাবে সাজানো ব্ল্যাক পিস অংশ থাকছে রানী শেডের উপরে ব্ল্যাক পিস পার্ট রয়েছে এই হলো ব্ল্যাক পিসের অংশ এটা হচ্ছে ব্ল্যাক পিসের পার্ট থ্রি ফিফটি এইট তিনশো আটান্ন নম্বর বিষ্ণুপুর ইকোট কাতানের উপরে থ্রি ফিফটি এইট কোট নাম্বার প্রাইস ফোর থাউজেন্ড যার আঁচল অংশ রয়েছে স্কাই কালার বডি ওয়েশের কার্ডটা একটু আনকমন শেড নেভি ব্লু গ্রিন স্টিল গ্রে এই তিনটে কম্বিনেশন করে সুন্দর করে ইকো স্টাইলে সাজানো পুরো পুরোটা এই অর্থাৎ ওভারঅল পুরো থাকছে ঠিক এইভাবে ব্ল্যাক অংশটা যে স্কাই কালারটা আঁচলটা রয়েছে সেই স্কাই কালার উপরে ব্ল্যাক পিস পার্টটা রয়েছে পরবর্তী এই প্রোডাক্টটার উপরে আমি একটা জরি অর্ডার দেখাবো আপনাদেরকে অর্থাৎ বিষ্ণুপুরি কাতান ইকো এখানে রেশমের পরিবর্তে পারটা রয়েছে জরি উইভিং পার যার জন্য প্রাইসটার অল্প ডিফারেন্স রয়েছে যার কোড নাম্বার আছে এবি থ্রি ফিফটি এইট ফিফটি নাইন তিনশো উনষাট নম্বর কোড প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ডিফারেন্সটা কী থাকছে আমি সেটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে একটা গোল্ডেন জরি পার পাচ্ছেন আগের যে কয়েকটা শাড়ি দেখিয়েছি সেগুলো প্রত্যেকটি রেশম পার এখানে রানিং যে শাড়িটা শো করছি থ্রি ফিফটি নাইন কোড নাম্বারে যার জরি পার রয়েছে এবং আঁচল অংশটা সুন্দর করে স্টাইপ বানানো হয়েছে পরবর্তী বডি বেসটা রয়েছে ইকো স্টাইলে একটু কাজের প্যাটার্ট একটু চেঞ্জ করে নেওয়া হয়েছে আঁচল রয়েছে মাল্টি কালার টাইপ সুন্দর জরিভিং পার রয়েছে বডি বেস্টার সম্পূর্ণ ইকো স্টাইলে এবিজি তিনশো উনষাট নাম্বার কোড প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড চার হাজার দুশো এই প্রাইসের উপরে তার সাথে কন্টাস্ট পিস পোর্শেন্ট পাবেন যে ব্লাউজ পার্টটা আমি দেখিয়ে নেব আপনাদেরকে এর মেয়েটা রেডিস ব্লাইপিস অংশ অর্থাৎ মেরুন যে কার্ডটা হয়ে থাকে ঠিক মেরুন রেডিস মেরুন এর মেয়েটা ব্লাইপিস অংশ গোল্ডেন জরি পার রয়েছে ব্রাশ পিসের হাতের কাজের জন্য এবি তিনশো ষাট নাম্বার কোড বি জে থ্রি সিক্সটি কোট নাম্বার প্রাইস ফোর থাউজেন্ড টু হান্ড্রেড শাড়ির ব্রেস কাট হচ্ছে লাইট তসর চন্দন টাইপের যে কাটটা হয়ে থাকে সে ধর একটা কালার বেস আঁচল অংশটা সুন্দর মাল্টিকালার টাইপের উপর দিয়ে তৈরি করা হয়েছে এবং গোল্ডেন জরি বাড়ার পারের অপশান তো রয়েছে এরম একটা আঁচলের অংশ আঁচলের পরবর্তী পুরো শাড়িটা অর্থাৎ ওভারঅল পুরুষ সাইডে পাচ্ছি আমরা ঠিক এইভাবে হান্ড্রেড পার্সেন্ট সিলমার্ক সমেতে এই প্রোডাক্টগুলো স্ট্যান্ডার্ড মাপ ব্যবহার থাকে পুরুষ সাইটের কন্টাস্ট ব্ল্যাকটিস অংশ রয়েছে একটা ডুয়েল টোন ব্ল্যাক ডুয়েলটন ব্ল্যাকটি স্পর্শ যেটা মেরুনের সাথে দিন বোনা আছে ব্ল্যাক ব্ল্যাকটিস পোর্শনটাতে এবি জে থ্রি সিক্সটি ওয়ান তিনশো একষট্টি নাম্বার কোড কোড নাম্বার তিনশো একষট্টি প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড চার হাজার দুশো এই প্রাইসের উপরে আরেকটা পাঁচল এর একটা আঁচলের অংশ আঁচলের পরবর্তী পুরো শাড়িটা ইকো স্টাইলে বেগনি ব্লু শেডের উপরে বেগনি ব্লু মব পুরো সাইটার ওভারঅল পার্ট তার সাথে ব্লাসপিস অংশ একটা লাইট শেড এর ব্লাশিস রয়েছে লালচে চন্দন যে ধরনের কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের কালারের উপরে একটা ব্ল্যাক পিস অংশ মাপ বোর্ড থাকছে দেখুন পিসের জন্য বেশ জায়গা রাখা হয়েছে অর্থাৎ স্ট্যান্ডার্ড পিসের জন্য এই পরিমাণ থ্রি সিক্সটি টু তিনশো বাষট্টি নাম্বার কোড বিষ্ণুপুর কাতানের উপরে ইকোত বর্ডার পাড়ের উপরে যার আঁচল অংশটাকে মাল্টিকালার টাইপ করা হয়েছে বডি গেস্টটা সম্পূর্ণ একটা ইকো স্টাইলে বানানো হয়েছে অর্থাৎ বিষ্ণুপুর কাতান ইকোত আঁচল অংশ আঁচ অংশের পরবর্তী বাকি পুরো শাড়ি অর্থাৎ পুরো শাড়িটার ওভাল পার্ট ঠিক এভাবে থাকছে যে ব্ল্যাক পিস অংশ থাকবে সেই ব্ল্যাক পিস অংশটা লালচের চন্দন টাইপের যে কার্ডটা হয়ে থাকে ঠিক সেই টাইপের উপরে ব্ল্যাক পিস সেন্টার রয়েছে এবি যে তিনশো তেষট্টি নাম্বার কোড থ্রি সিক্সটি থ্রি কোট নাম্বার হচ্ছে তিনশো তেষট্টি প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড চার হাজার দুশো এই প্রাইসের উপরে এখানে যে আঁচল পোর্শেনটা রয়েছে অর্থাৎ আঁচুর পোর্শনটা এক্কোস্টাইলে বানানো হয়েছে কন্টাস্ট একটা ইকো স্টাইলের আঁচল পোর্শেন্ট গোল্ডেন জরিভিং পারের অপশান রয়েছে বাকি বডি ড্রেসটা খুব সুন্দর চাপা ফুলের যে ধরনের কার্ডটা হয়ে থাকে ঠিক সেই কালার বেসটার উপরে মাস্টার চাপা ফুলের কালার উপরে ভর করে পুরো শাড়িটার কালার কম্বিনেশান পুরো শাড়িটার বেস ফোর টু হান্ড্রেড রয়েছে আমি এই পর্যন্ত আপনাদেরকে দুটো প্রোডাক্ট রেখেছি বিষ্ণুপুর ইকতের উপরে প্রথম দিকে নটা সাইড রেখেছি যেগুলো হচ্ছে কাতানের উপরে ইকত যেগুলো ফোর থাউজেন্ড প্রাইস ছিল পরবর্তী আমি যে সাইজে শো করছি রানিং এগুলো প্রাইস রয়েছে ফোর টু হান্ড্রেড পরবর্তী আমি কলাক্ষেত্রর কয়েকটা প্রোডাক্ট দেখাবো কলাক্ষেত্রর বেশ কিছু আইটেম তৈরি হয় তার মধ্যে একটা আইটেম শুরু করছি ফোর নাইনটি সিক্স চারশো পঁচানব্বই নাম্বার কোড যার প্রাইস থাকছে ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড চার হাজার ছশো এই প্রাইসের উপরে আপনারা আমাদের বিষ্ণুপুরে বালুছুরি বা স্বর্ণ যে ধরনের উইভিং কাজ আপনারা দেখে থাকেন কাতান সিল্কের উপরে এর প্রোডাক্টটা আরেকটা একটা অন্যতম একটা প্রোডাক্ট যেখানে কিছু হাতের কাজ করা হয়েছে শাড়িটার মধ্যে তাঁতের মধ্যেই এই ধরনের কাজগুলো বানিয়ে নেওয়া হয়েছে যার আঁচল পোর্সেন্ট কন্ট্রাস্ট রয়েছে সেই কন্ট্রাস্টের উপরে সুন্দর করে একটা কারুকার্য কাজ করে নেওয়া হয়েছে তার সাথে শাড়ি বেস সেই বেসের মধ্যে পুরো শাড়িটাতে বুটি দেওয়া রয়েছে এবং যে বুটি রয়েছে ম্যাক্সিমাম বুটি থাকে জিওমেট্রিক বুটি অর্থাৎ কোথাও স্কোয়ার চেক কোথাও বরফি বিভিন্ন স্টাইলে এইভাবে পুরো শাড়িটার মধ্যে গায়ে বুটি থাকছে সুন্দর দূর কন্ট্রাস্ট পা রয়েছে ওভারঅল পুরো শাড়িটার মধ্যে গায়ক বুটি পাচ্ছেন দুটো কালার চেঞ্জ করে গায়ের বুটিটা বানানো হয়েছে এই হলো বিষ্ণুপুর কাতান রেশম বলার পাড়ের উপরে বিষ্ণুপুর কলাক্ষেত্র বা বিশ্ববাংলা বলে পরিচিত এই প্রোডাক্টটা তার সাথে ব্ল্যাকটিস পোর্শন রয়েছে ঠিক ব্ল্যাকটিস পোর্শানটায় ধরনের সুন্দর একটা কন্টাস্ট বেল্টন ছেলের ব্ল্যাক পিস অংশ এবং ব্ল্যাক পিস অংশের হাতের কাজের জন্য একটা উইভিং কাজ দেওয়া রয়েছে যাতে ব্ল্যাক পিসের হাতের এবং পিঠের কাজটা করে নেওয়া যায় কোড নাম্বার হচ্ছে চারশো পঁচানব্বই নাম্বার কোড প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ঠিক এই প্রোডাক্টের শাড়ি রাখবো আপনাদের কাছে রানিং যে শো করছি চারশো ছিয়ানব্বই নাম্বার কোড ফোর চারশো ছিয়ানব্বই নাম্বার কোড প্রায় সেম ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড এখানে আঁচল অংশ এবং রয়েছে ইউরো শেডের উপরে বাকি বডি কাটটা রয়েছে গাজর কালার এরম একটা আঁচল অংশ যে আঁচল অংশ সুন্দর কাজ দেখছেন আপনারা অর্থাৎ কাজ করা হয়েছে আঁচল পাটটাতে সুন্দর একটা বডিবেস মুসুর ডাল অরেঞ্জ কিংবা গাজর কালারের উপরে কন্ট্রাস্ট দুটো পা রয়েছে তার সাথে একটা কালার শুধুদের সুন্দর করে গায়ে বুটি বানানো হয়েছে ওভারে পুরো সাইটের মধ্যে এই ধরনের বুটি পাচ্ছেন তার সাথে যে ব্ল্যাক পিস অংশ থাকবে যে স্ট্যান্ডার্ড একটা ব্ল্যাকচিস পাট অর্থাৎ মা বহর সব দিক থেকে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র রেশম পাড়ের উপরে এই হলো ব্ল্যাক পিসের অংশ রানিং শাড়ি শো করছি ফোর নাইনটি সেভেন চারশো সাতানব্বই নাম্বার কোড পিওর জেড ব্ল্যাক বিষ্ণুপুর কাতানের উপর বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র বা বিশ্ববাংলা বলে পরিচিত এই প্রোডাক্টটা যার আঁচোর অংশ সুন্দর একটা কন্টাস্ট করা তার সাথে একটা কিছু উইভিং কাজ দেওয়া রয়েছে এইভাবে কাজ করা হয়েছে আঁচল পোর্শনটাতে কন্ট্রাস্ট করে একটা আঁচল পাট করা হয়েছে এটা সুন্দর একটা কাজের অপশন দেওয়া রয়েছে বাকি পুরো বডি বেসটা পাচ্ছেন ব্ল্যাকের উপরে পিওর জেড ব্ল্যাক তার সাথে গায়ে বুটি দেওয়া রয়েছে দেখুন দুটো কালার দিয়ে বুটি বানানো হয়েছে অফ হোয়াইট এবং গোল্ডেন সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে কন্ট্রাস্ট পা রয়েছে পুরো সাইডেতে ওভাল গায়ে বুটি পাচ্ছেন তার সাথে এরা কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পোর্শন পাবেন ব্ল্যাক পিস রেড কালারের বেসের উপরে একটা ব্ল্যাক পিস পাট রয়েছে ব্ল্যাক পিসের জন্য যে কাজের অপশন থাকে অর্থাৎ এই ধরনের উইভিং কাজ দেওয়া রয়েছে ব্ল্যাক পিসের হাতার এবং পিঠের কাজের জন্য পরবর্তী ফোর নাইনটি এইট বিষ্ণুপুর ডিজাইন বা বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র রেশম পাড়ের উপরে বা সিল্ক পাড়ের উপরে শাড়িগুলো প্রোডাকশি প্রোডাকশান হয় যা সুন্দর একটা ডুয়েল টোন শেডের উপরে একটা আঁচল পোর্শান যে শেডটা রয়েছে গ্রিন শেড অর্থাৎ অরেঞ্জের সাথে গ্রিন বোনা রয়েছে সরি রানির সাথে গ্রিন বোনা আছে আঁচল পোর্শনটাতে বাকি বডি বেসটা কী পাচ্ছেন রানির সাথে অরেঞ্জ বোনা এরকম একটা বডি বেস অর্থাৎ বডি বেসটার মধ্যে সুন্দর একটা রানির টোন পাচ্ছি দুটো পাড়ের অপশান রয়েছে এবং দুটো সূত্রে চেঞ্জ করে কালার করে গায়ের বুটিগুলো বানানো হয়েছে অফ হাইট এবং গোল্ডেন সুতো দিয়ে পুরো শাড়ি জুড়ে গায়ে ঘন বুটি পাচ্ছেন ওভারঅল পুরো শাড়িটের মধ্যে যেরকম পেলেন তার সাথে সাথে একটা সুন্দর ডুয়েল টোন অর্থাৎ রানির সাথে গ্রিন মোন একটা ময়ের কন্ডিশে একটা ব্ল্যাক স্পাট ব্ল্যাক পার্টের জন্য এই ঘাঁটা হাতের কাজের অপশন রয়েছে পরবর্তী ডিজাইন ফোর নাইনটি নাইন চারশো নিরানব্বই নাম্বার কোড ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র রেশম পাড়ের উপরে বা সিল্ক পাড়ের উপরে এই প্রোডাকশনগুলো হয় যে একটা কন্ট্রাস্ট আঁচল রয়েছে যে আঁচল পাটটাতে সুন্দর করে কাজ বানানো হয়েছে এরপর সুন্দর একটা আঁচলের অংশ এই হলো আঁচলের পাট আঁচলের পরবর্তী সুন্দর ডুয়েল টোন শাড়ি উপর বডি বেস বডি বেসের পুরো শাড়ি জুড়ে গায়ে বুটি রয়েছে অর্থাৎ দুটো কালার চেঞ্জ করে গায়ে বুটি বানানো হয়েছে একটা কন্ট্রাস্ট ব্লু পাড়ের উপরে পাট দেওয়া রয়েছে পুরো শাড়িটা একটা উইভিং শাড়ি তার সাথে সুন্দর একটা ব্ল্যাক টিস অংশ আঁচলের সাথে মেল করে ব্ল্যাক টিস পাট রয়েছে এরপর একটা সুন্দর ব্ল্যাক টিস পার্ট হাতের কাজের অপশান হিসাবে একটা সুন্দর বর্ডার তৈরি করা আছে ডিজাইন পাঁচশো কোট নাম্বার হচ্ছে ডিজাইন ফাইভ ডবল জিরো প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড শাড়ির ব্রেস্ট কাট হচ্ছে সুন্দর একটা বেগুন ব্লু সেট অর্থাৎ রয়্যাল ব্রুশ সাথে বোনা আছে একটা কালার পার্ট যার আঁচল অংশ সুন্দর করে কাজ করা হয়েছে এভাবে একটা কন্ট্রাস্ট আঁচল অংশ বানানো হয়েছে যেখানে উইভিং কাজ রয়েছে বাকি বডি বেসে গায়ে বুটি রয়েছে গোল্ডেন সুতো এবং সুতো দিয়ে কায়রা করা হয়েছে কন্ট্রাস্ট দুটো পাশে পার দেওয়া রয়েছে সুন্দর একটা মাপবহর থাকছে আমাদের এই শাড়িগুলোর মধ্যে এই হলো বাকি পুরো শাড়ির ওভারঅল পার্ট তার সাথে সুন্দর করে যে ব্ল্যাক পিস পাটটা রয়েছে অর্থাৎ রয়্যাল রালব্রুশ সাথে গ্রিন বোনা পিকো গ্রিন শেডের একটা ব্ল্যাক পিস অংশ এই হলো ব্ল্যাক পিস অংশ ব্ল্যাক পিসের জন্য খুব সুন্দর একটা উইভিং কাজ দেওয়া রয়েছে যাতে ব্ল্যাক পিসের হাতের এবং পিঠের কাজটা করে নিয়ে যেতে পারে ডিএন ফাইভ জিরো ওয়ান পাঁচশো এক নম্বর কোড বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র বা বিষ্ণুপুর বিশ্ববাংলা বলে পরিচিত এই প্রোডাক্টগুলো সিল্ক পাড়ের উপরে বা রেশম পাড়ের উপরে প্রোডাকশন হয় এই আইটেমগুলোকে আরেকটা সুন্দর ময়ুকমন্ডির শেডের উপর আঁচল পাট যেখানে রানির সাথে গ্রিন বোনা রয়েছে যে আঁচল অংশটা এরম সুন্দর একটা আঁচলের অংশ যেখানে হাতের কাজ করা হয়েছে আঁচল পাড়টার মধ্যে বডি বেসটা রয়েছে রানির সাথে অরেঞ্জ বোনা একটা বডি বেস যেখানে গায়ের বুটিও দেখছেন যে বুটিগুলোতে সুন্দর করে কালার চেঞ্জ করে দুটো বুটি বানানো হয়েছে অর্থাৎ অফ হোয়াইট এবং গোল্ডেন এই দুটো সুতো ব্যবহার করে পুরো শাড়ি জুড়ে ধরনের কাজ দেওয়া রয়েছে অর্থাৎ গায়ে বুটি বানানো হয়েছে সুন্দর পাড়ের অপশন রয়েছে এখানে যে পাড়টা রয়েছে জরি বড়ার পাড় রয়েছে ওহো একসঙ্গে মিছিল না দামের প্রাইসে ডিফারেন্স আছে সরি পাঁচশো এক নম্বর কোট যে শাড়িটা শো করছি আগে যে শাড়িটা শো করেছি সেটা হচ্ছে রেশম পাড়ের উপরে এবং রানিং যে শাড়িটা শো করছি সেই শাড়িটা হচ্ছে জড়ি পাড়ের উপরে এখানে ডিফারেন্স রয়েছে যে রেশম পাড়ের শাড়িগুলোর প্রাইস ছিল ফোর সিক্স হান্ড্রেড যেগুলো জড়ি পাড় পাচ্ছেন সেগুলোর প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড কোট নাম্বারটা আবার একবার বলে নিচ্ছি আপনাদেরকে ডিজাইন ফাইভ জিরো ওয়ান কোড নাম্বার প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড শাড়িটার যে ডিফারেন্স যেটা রয়েছে এখানে জরিভিং পার রয়েছে অর্থাৎ আগে যে কটা শাড়িতে শো করেছি আপনাদেরকে সেগুলো হচ্ছে রেশম পারের উপরে এখানে জরি বর্ডার পার এবং সুন্দর একটা ডুয়েল টোন সেটের উপরে অর্থাৎ রানীর সাথে একটা সুন্দর অরেঞ্জ বোন একটা বেশ একটা কন্টাস্ট আঁচল অংশ পুরো শাড়িতে ধরনের গায়ে বুটি রয়েছে অর্থাৎ কনসেপ্ট এক রেশম পার এবং জরি পাড়ের কনসেপ্ট এক শুধু পাড়ের ডিফারেন্স যে কারণ একটা সামান্য একটা প্রাইসের ডিফারেন্স রয়েছে ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড হচ্ছে রেশম পাড়ের উপরে এবং যেগুলো জরি পাড় রয়েছে সেগুলো হচ্ছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এখানে সুন্দর একটা কন্টাস্ট একটা আঁচল ব্ল্যাক টিস অংশ ব্ল্যাক টিস অংশটা ডুয়েল টোন সেলের উপরে এবং জরিভিং পারের অপশন রয়েছে পাঁচশো দু নম্বর কোট ডিজাইন ফাইভ জিরো টু কোট নাম্বার বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র জরি পারের উপরে তৈরি হয় এগুলো যার আঁচল অংশ রানির সাথে ব্লু বোনে একটা বেশ যেখানে কাজ করা হয়েছে তাঁতের মধ্যে অর্থাৎ উইভিং কাজ দেওয়া রয়েছে আঁচল পাটটাতে বাকি বডি বেশটা কি পাচ্ছি দুটো সুতো চেঞ্জ করে গাড়ির বুটি তৈরি করা হয়েছে ওয়াল ঘন বুটি রয়েছে এবং সাইটের মধ্যে সুন্দর করে পাট দিয়ে পাড় রয়েছে যে পাড়টা রয়েছে গোল্ডেন জরি বড়ার পাড় পুরো সাইটের ওয়াল পার্ট রয়েছে এভাবে তার সাথে একটা ব্ল্যাক পিস অংশ থাকবে যেহেতু আঁচলটা ব্লু শেডের উপর আছে ব্ল্যাক চিস পার্টটাও রয়েছে এরম একটা ব্ল্যাক চিস পার্ট রয়েছে ডিজাইন পাঁচশো তিন নাম্বার কোড ফাইভ জিরো থ্রি কোট নাম্বার প্রাইস ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এখানে শাড়ির কাটটা হচ্ছে এই হলো তার সাথে গোল্ডেন জরি পাড় সুন্দর করে একটা আঁচল অংশ কন্ট্রাস্ট করা হয়েছে এরম একটা কন্ট্রাস্ট আঁচল পাট যেখানে হাতের কাজ করা হয়েছে তাঁতের মধ্যে ঠিক এইভাবে একটা সুন্দর আঁচল অংশ আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটাতে দুটো কালার দিয়ে ওয়ার বুটলি বানানো হয়েছে গোল্ডেন জরি বর্ডার পাড়ের অপশন রয়েছে তার সাথে যে ব্ল্যাক পিস অংশ থাকবে সেই ব্ল্যাক পিস অংশটা রয়েছে সুন্দর একটা কন্ট্রাস্ট ব্ল্যাক পিস অংশ অর্থাৎ ইউলোর সাথে রানি বোনা একটা ব্ল্যাক পিস পাট রয়েছে ডিজাইন পাঁচশো চার নম্বর কোড ফাইভ জিরো ফোর বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র জরি বর্ডার পাড়ের উপরে একটা সুন্দর টোন সেটের উপরে ইয়েলোর সাথে রানী বোনা শাড়িটার মূল কালার বেস এবং একটা কন্ট্রাস্ট আঁচল এবং কন্ট্রাস্ট ব্ল্যাকচিস পড়ছেন এরকম একটা আঁচলের অংশ এই থাকছে আঁচলের অংশ আঁচলের পরবর্তী যে শাড়ি কালারটা রয়েছে সে কালারটা সুন্দর একটা ডুয়েল টোন অর্থাৎ হলুদের সাথে রানী বোনা রয়েছে এই পুরো শাড়ি কালার বেসটার মধ্যে গায়ের বুটি বানানো রয়েছে গোল্ডেন সুতো দিয়ে গায়ের বুটলে বানানো হয়েছে গোল্ডেন জরি পড়ার পাড়ের অপশন থাকছে পুরো শাড়িটার মধ্যে তার সাথে যে কন্ট্রাস্ট ব্লাউজ চিস পাচ্ছেন আপনারা সেই ব্ল্যাক পিস পোর্শনটা ইয়েলো সাইডের পেটে ব্ল্যাক পিস রয়েছে এই হলো ব্ল্যাক পিস পোর্শন এটা ব্ল্যাক পিস পার্ট 505 নাম্বার কোড 505 বিষ্ণুপুর কাতান জরি বর্ডার কলাক্ষেত্র বা বিশ্ববাংলা বলে পরিচিত এই প্রোডাক্টগুলো যার আঁচল অংশ সুন্দর একটা ডুয়েল টোন পিকক গ্রিন সাইডের উপরে অর্থাৎ রয়্যাল ব্লু সাথে গ্রিন বোনা একটা আঁচল পোর্শন যে আঁচল অংশের দা উইভিং কাজ পরবর্তী বডি বেস যেখানে ব্লু সাথে রানী বোনা আছে অর্থাৎ বডি বেসটা হচ্ছে মেরিনডা কালার গায়ে বুটি পাচ্ছি পুরো শাড়ি জুড়ে সুন্দর জরি ভিং পারের রয়েছে ওভারঅল পুরো শাড়িতে গায়ে বুটি একটা ডুয়েলটোন শেড একটা কন্টাস্ট ডুয়েলটোন শেডের উপরে ব্ল্যাক পিস পরছেন পিকো গ্রিন শেডের উপরে ব্ল্যাক পিসের হাতের কাজ রয়েছে এভাবে পরবর্তী একটি প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে যার কোট নাম্বার থাকছে ডিজাইন এসপি পাঁচশো ছ নম্বর কোড ফাইভ জিরো সিক্স যার কোড নাম্বার এই কাতান কলাক্ষেত্রের আরেকটা প্রোডাক্ট যেখানে আপনারা কি পাচ্ছেন আগের যে রেশম জরিবর্ডারটা পেয়েছেন সেই জরি বর্ডার ছিল প্লেন জরি বর্ডার অর্থাৎ ঢালা পাড় ছিল এখানে কি রয়েছে মোটিভ জরিপাড় ডিফারেন্স বলতে এটুকুই যারা আঁচল অংশ শো করছি কন্টাস্ট একটা আঁচল অংশ পাঁচশো কোডের প্রোডাক্ট বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র টেম্পেল মোটিভ পাড়ের উপরে প্রোডাকশন হয়ে থাকে এর সুন্দর একটা আঁচল অংশ যার প্রাইস থাকছে ফাইভ থাউজেন্ড এর সুন্দর আঁচল অংশ আঁচলে পরবর্তী ব্ল্যাকের সাথে গ্রিন বোনা একটা কালার পাট অর্থাৎ যে ব্রেস কারটা রয়েছে সেই ব্রেস কার্ডটা হচ্ছে ব্ল্যাকের সাথে সবুজ কালার বোনা হয়েছে এই ধরনের সুন্দর মিনেকারি গায়ে বুটি অর্থাৎ গায়ের বুটিগুলোর মধ্যে সুন্দর দুটো তিনটে কালার দেওয়া রয়েছে অর্থাৎ মিনেকারি গায়ে বুটি রয়েছে বুটিগুলোও কালার চেঞ্জ করা হয়েছে কখনও আছে গোল্ডেনের সাথে রেড মিনেকারি কখনও আছে অফের সময় রেড মিনেকারি এভাবে গায়ে বুটি বোনা রয়েছে পুরো সাইটের মধ্যে জড়ি পাড় যে পাচ্ছেন আপনার সে এক্সক্লুসিভ একটা জড়ি পাড় অর্থাৎ চাটা পাড়ের সাথে সুন্দর করে দাঁত পাড় বা টেম্পেল পাড় দেওয়া রয়েছে অর্থাৎ ওভাল পুরো সাইটের মধ্যে ঠিক এই ধরনের জড়ি পাড় পাচ্ছেন আর সুন্দর কন্টাস্ট আঁচলের অংশ রয়েছে এবং গায়ের বুটিগুলো চেঞ্জ করে করে মিনেকারে গায়ের বুটি থাকছে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র ফাইভ থাউসেন্ড প্রাইসের উপরে একটা ব্রাউন শেডের ব্ল্যাক পিস অংশ এরম একটা ব্ল্যাক পিস পোর্শন রয়েছে যে ব্ল্যাক পিস জন্য এরম সুন্দর একটা ব্ল্যাক পিসের হাতার বর্ডার পাচ্ছেন ডিজাইন পাঁচশো সাত নাম্বার কোট ফাইভ জিরো সেভেন কোট নাম্বার বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র জরিবটা টেম্পেল মোটিভের উপর আসেন হয়ে থাকে এই আইটেমগুলো ফাইভ জিরো সেভেন কোট নাম্বার ফাইভ থাউসেন্ড প্রাইসের উপরে যার আঁচল অংশ সুন্দর একটা আঁচল অংশ রানী কন্ট্রাস্ট করে আঁচলটা বানানো হয়েছে আঁচলের পরবর্তী বাকি বডি বেস্ট হচ্ছে লাইট শেডের উপরে অর্থাৎ রানির সাথে তত কালার বানা একটা বডি বেস যেখানে গায়ের বুটিলো দেখছেন দুটো কালার দিয়ে গায়ের বুটলিও বানানো হয়েছে গোল্ডেন জরিভিং পালের অপশান তো রয়েছে শাড়ির মূল বেস্টার মধ্যে সুন্দর একটা রানীর টোন রয়েছে ওভারঅল পুরো শাড়ি বাদ দিলে একটা সুন্দর ব্ল্যাক পিস অংশ পাবো আমরা যে ব্ল্যাক পিস অংশ রয়েছে রানির শেডের উপরে ডিজাইন পাঁচশো আট নম্বর কোড ডিজাইন স্পেশাল আটশো পাঁচশো আট নম্বর কোড যার প্রাইস ফাইভ থাউজেন্ড সাইটের মধ্যে যে মূল বেস রয়েছে একটা সুন্দর কন্ট্রাস্ট আঁচল পাট রয়েছে যে আঁচল পাটটা সুন্দর কারুকার্য করা কাজ করা হয়েছে গায়ের বুটিগুলো অসাধারণ মিনেকারি গায়ে বুটি দেওয়া রয়েছে শাড়ির ব্রেস কাট হচ্ছে মুসুর ডাল অরেঞ্জ এর সুন্দর একটা আঁচলের পাট আঁচলের পরবর্তী পুরুষ শাইটের বেস অর্থাৎ এই ধরনের সুন্দর জরিবরার পাট থাকছে গায়ে ঘন বুটি ছোট বুটি মিনেকারি গায়ে বুটি দেওয়া রয়েছে এই হলো পুরুষ শাইটের মধ্যে বেস রয়েছে তার সাথে আর সুন্দর ব্ল্যাক পিস পোর্শন পাচ্ছেন আপনারা যে ব্ল্যাক পিস পোর্শনটা রয়েছে এরম একটা ব্ল্যাক সিস পাট রয়েছে পাঁচশো নয় নম্বর কোড ডিজাইন স্পেশাল ফাইভ জিরো নাইন কোট নাম্বার বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র টেম্পেল মোটিভের প্রোডাকশন হয়ে থাকে যার আঁচল অংশ সুন্দর একটা ব্রাউন শেডের পাট যেখানে কারুকার্য করা হয়েছে আঁচল অংশটাতে সুন্দর একটা আঁচল অংশ গায়ের গায়ের বেস্টটা অর্থাৎ অরেঞ্জের সঙ্গে রানিব না পুরো শাড়ির বেস্ট রয়েছে এই বেস্টটা কালারটা এখানে গায়ের বুটিগুলো কালার চেঞ্জ করা হয়েছে অর্থাৎ ইয়েলো এবং অরেঞ্জ এই দুটো কালার দিয়ে গায়ের বুটিগুলো বানানো হয়েছে জরিপাট টেম্পল মোটিভ তো রয়েছেই আপনাদের পুরো শাড়িটার মধ্যে শাড়ির মূল বেস্টের মধ্যে সুন্দর একটা টোন রয়েছে একটা কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পোর্শন পাবো যেটা ব্রাউন শেডের ব্ল্যাক পিস অংশ এই ব্ল্যাক পিস অংশটার মধ্যে সুন্দর একটা টোন রয়েছে যেহেতু অরেঞ্জের সাথে এই ব্ল্যাক পিস অংশটা বনা হয়েছে ডিজাইন স্পেশাল পাঁচশো দশ নম্বর কোড ফাইভ ওয়ান জিরো কোট নাম্বার পিওর জেড ব্ল্যাক শাড়িটার বেস্ট কালার তার সাথে আঁচল অংশ রয়েছে স্কাই কালার বা তুতে কালার উপরে এইখানে সুন্দর কাজের অপশান রয়েছে আঁচল পোর্শনটাতে আঁচল পোর্শনটার পরবর্তী বাকি যে পুরো সাইট আমরা পাচ্ছি সেটা পিওর জেড ব্ল্যাকের উপরে দুটো সুতো ব্যবহার করে কায়দা করা হয়েছে গোল্ডেন এবং কপার এই দুটো সুতো ব্যবহার করে পুরো কায়দা করা হয়েছে গোল্ডেন জরিভিং পারে অপশান তো রয়েছে পুরো সাইটের মধ্যে তার সাথে সুন্দর একটা ব্ল্যাক পোর্শন পাবো আমরা যে ব্ল্যাক স্পার্টটা হচ্ছে স্কাই অর্থাৎ ব্ল্যাক স্তুতে এরম একটা ব্ল্যাক স্পার্ট রয়েছে পাঁচশো এগারো নম্বর কোড ফাইভ ওয়ান ওয়ান শাড়ি কোড নাম্বার ডিজাইন স্পেশাল পাঁচশো এগারো নম্বর কোড ফাইভ থাউসেন্ড প্রাইস রয়েছে ব্ল্যাক ইস গ্রিন আঁচল পোর্শন ব্ল্যাক ইস গ্রিন ব্ল্যাক পিস পার্ট ব্ল্যাক ইজ রেড বডি পার্ট অর্থাৎ আঁচল পোর্শনটা পাচ্ছে ব্ল্যাক ইস গ্রিন ব্ল্যাকের সাথে সবুজ বোনা রয়েছে আঁচল পোর্শেন তার সাথে এই ধরনের কাজ রয়েছে বডি ব্যাশটা কী পাচ্ছে ব্ল্যাকের সাথে রেড বোনা হয়েছে এই ধরনের মিনেকারি দুটো কালার দিয়ে গায়ের বুটি বানানো হয়েছে একটা বর্ডার টেম্পেল পাচ্ছি আমরা পুরো শাড়িটার মধ্যে পুরো শাড়ির ওভারঅল পার্ট যেরকম এরম পেলাম তার সাথে ব্ল্যাক ইস গ্রিন একটা ব্ল্যাক পিস পোর্শন রয়েছে এই হলো ব্ল্যাক পিস পোর্শন হান্ড্রেড পার্সেন্ট পিওর সিলমার্ক সমেত এই প্রোডাক্ট থাকবে পরবর্তী লাইভ সামনে রবিবার দিন সন্ধে সাতটা তিরিশ মিনিট নাম্বার বিষ্ণুপুর কিছু প্রিন্টেড শাড়ি নিয়ে আমরা আমরা ওদের প্রোগ্রামটা করব নাম্বার হচ্ছে পাঁচশো বারো নাম্বার কোড ফাইভ ওয়ান টু কোড নাম্বার ডিজাইন স্পেশাল বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র জরিবাডা টেম্পেল মোটিভের প্রোডাকশন হয় এই আইটেমগুলো যার আঁচল অংশ সুন্দর করে কাজ বাড়ানো হয় একটা এরম একটা আঁচল পড়ছেন কন্ট্রাস্ট বডি বেসের কার্ডটা হচ্ছে এরম একটা রানি বেসের বডি বেস মিনেকারি গায়ে বুটি রয়েছে দুটো কালার চেঞ্জ করে সুন্দর জরিভিং পারের টেম্পেল মোটি পার দেওয়া রয়েছে তার সাথে কন্ট্রাস্ট ব্ল্যাক চিস পোর্শন পাচ্ছেন ব্ল্যাক চিস পোর্শনটা এখানে সুন্দর একটা ব্ল্যাক পার্ট রয়েছে রানীর সাথে ব্ল্যাক বনা অর্থাৎ ওয়াইন ছেড়ে একটা ব্ল্যাক পার্ট রয়েছে ডিজাইন স্পেশাল পাঁচশো তেরো নম্বর কোট ফাইভ ওয়ান থ্রি কোট নাম্বার যথার্থী সেম প্রাইসের উপরে ফাইভ থাউজেন্ড এই প্রাইসের উপরে যার আঁচের অংশ বেগনি ব্লু তার সাথে সুন্দর একটা এই ধরনের কাজ রয়েছে বডি বেস্টটা কি রয়েছে অলিভ সবুজ অর্থাৎ ব্ল্যাকের সাথে অলিভ সবুজ বোনা আছে পুরো শাড়ির বেস্টার মধ্যে পুরো শাড়ি জুড়ে এই ধরনের দুটো কালার দিয়ে গায়ে বুটি বানানো হয়েছে টেম্পেল বডার পাড়ের অপশান তো রয়েছে ওভারঅল পুরো শাড়িটার মধ্যে এই ধরনের ঘন বুটি পাচ্ছেন দুটো কালার দিয়ে তার সাথে একটা সুন্দর ব্ল্যাক পিস অংশ যেটা আঁচলের সাথে মেল করে বা আঁচলের সাথে কম্পেয়ার করে ব্ল্যাক পিস অংশটা দেওয়া হয়েছে ডিজাইন স্পেশাল পাঁচশো চোদ্দো নম্বর কোড ফাইভ ওয়ান ফোর বিষ্ণুপুর কাঁথান কলাক্ষেত্র ফাইভ থাউজেন্ড এই প্রাইসের উপরে একটা সুন্দর কন্টাস্ট আঁচল পড়ছেন যেখানে কাজ করা হয়েছে আঁচল পোর্শন্টটা খুব সুন্দর করে এবং আঁচল শেডটার মধ্যে সুন্দর ডুয়েল টোন রয়েছে যেহেতু রালবুর সাথে বোনা রয়েছে গ্রিন তার মধ্যে সুন্দর টোন রয়েছে রালবুর সাথে বেগনি ব্লু বোনা একটা পার্ট বডি বেস মিনেকারি গায়ে বুটি রয়েছে ওভাল পুরো সাইটার মধ্যে টেম্পেল মোটিভ জরি বর্ডার পা রয়েছে এখানে পার্টটা কিন্তু অন্যরকম বানানো হয়েছে অর্থাৎ আগের যে জড়িপালা দেখেছেন তার থেকে এখানে একটু অন্যরকম হয়েছে এখানে ডিএনএল পার করা হয়েছে পুরো শাড়ির ওভাল পার্ট রানিং অংশ যে ব্ল্যাক টিস অংশটা রালবুর সাথে সবুজ বোনা একটা ব্লাইচিস এই হলো ব্ল্যাক টিস পার্ট পরবর্তী পাঁচশো পনেরো নম্বর কোড ফাইভ ওয়ান ফাইভ ডিজাইন স্পেশাল বিষ্ণুপুর কাতান টেম্পেল মোটিভ কলাক্ষেত্র যার প্রাইস ফাইভ থাউজেন্ড যার আঁচল অংশ সুন্দর একটা ডুয়েল টোন আঁচল অংশ যেখানে রালবুর সাথে গ্রিন বোনা পিকো গ্রিন শেডের উপরে ব্লাইচিস পার্ট যেখানে হাতের কাজ করা হয়েছে পুরো সাইটের মধ্যে পাটটাতে আঁচল পাটের পরবর্তী গায়ে যে বুটি পাচ্ছেন সেই গায়ের বুটিগুলো মিনেকারি গায়ে বুটি অর্থাৎ দুটো কালার চেঞ্জ করে গায়ে ঘন বুটি সাজানো হয়েছে সুন্দর একটা জরিভিম পারের অপশন রয়েছে ডিজাইনার পার রয়েছে ও পুরো সাইটের মধ্যে ঠিক এই প্যাটার্ন কাজ করছে তার সাথে আঁচের সাথে মেল করে বা কম্পেয়ার করে যে ব্ল্যাকিস পার্ট রয়েছে একটা শেডের ব্ল্যাক পিস পড়ছেন এই হলো আজকে লেভের টোটাল প্রোডাক্ট অর্থাৎ প্রথম দিকে আমি কয়েকটা দেখেছি আমাদের বিষ্ণুপুরের বিশ্ব বাংলা বা বিষ্ণুপুরের ইকো ছেলে রেশম পাড়ের উপরে যে ফোর থাউজেন্ড প্রাইসের উপরে ছিল পরবর্তী জরিবাড়ার পাড়ির উপরে কিছু ইক শাড়ি শো করেছি যেগুলো ফোর টু হান্ড্রেড ছিল পরবর্তী আমি এই কাতান কলাক্ষেত্রে তিনটে প্রোডাক্ট রেখেছি আপনাদের কাছে আজকের অর্থাৎ প্রথম দিকে যে রেশম বড়ার কলাক্ষেত্র যার ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড পরবর্তী জরিবাড়ার পাড়ির উপরে কলাক্ষেত্র যেগুলো ফোর এইট হান্ড্রেড একদম লাস্টের দিকে যে কয়েকটা শাড়ি শো করেছি থেকে দশটা শাড়ি শো করেছি এইগুলো হচ্ছে কাতান কলাক্ষেত্র টেম্পেল মোটিভ জরিবাড়ার পাড়ের উপরে এই হলো আজকেই লেভি টোটাল বিস্তারিত চিত্র আমি আপনাদের একদম শেষ মুহুর্তে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারের সাথে সাথে একটা ডিটেলস অ্যাকাউন্ট নাম্বার রাখছি আপনাদের কাছে ফোনপে গুগল পে এবং তার সাথে সাথে দুটো অ্যাকাউন্ট রাখা হয়েছে বিষ্ণুপুর অনুষ্কার নামে ফোনপে গুগল পে দুটো অ্যাকাউন্ট অ্যাপসি কোড সমেত এবং আমরা যে সিস্টেমে আমাদের এই কর্মকাণ্ড আমরা করে থাকি সেটা হচ্ছে যারা সরাসরি আমাদের প্রোডাক্টগুলোকে পার্চেস করার ক্ষেত্রে পেমেন্টটা আগে করে থাকেন সেক্ষেত্রে আমরা শিপিংটা ফ্রি দিয়ে থাকি অর্থাৎ শিপিং ফ্রি থাকছে আপনারা ফার্স্ট পেমেন্ট করে নিলে এবং ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল থাকবে ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে থ্রি পার্সেন্ট এক্সট্রা চার্জ থাকে এই হলো আমাদের সিস্টেম আজকের লাইফ সমাপ্তি করার একদম শেষ মুহুর্তে আপনাদেরকে আবার জানিয়ে রাখি সামনে রবিবার দিন সন্ধে সাতটা তিরিশ মিনিটে এক্সক্লুসিভ কিছু পুজো স্পেশাল প্রিন্টার ক্ষণের সাথে প্রোগ্রামটা হবে আজকের মতো লাইফ সমাপ্তি করার শেষ মুহুর্তে আপনাকে প্রত্যেককে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকে এখানে মতো রাখছি